গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। বাট যাওয়ার আগে আমার পুরনো একটা হ্যান্ড গ্লোভস ছিল, সেগুলোই পরে বতাত। সো বিফোর রোলিং, লেটস পুটস মাই গ্লোভস অন। অ্যান্ড দেন চালাতে চালাতে ইঞ্জিন ব্রেকিং নিয়ে কথাবার্তা বলি। সো অ্যাকচুয়ালি ইঞ্জিন ব্রেকিং বলতে ইঞ্জিনের পাওয়ার দিয়ে আমরা যে ব্রেকিংটা করে থাকি, বা সোজা কথায় এখন আমি যাচ্ছি, আমি যদি ক্লাস চেপে আমার ইঞ্জিনকে অ্যান্ড চাকাকে ডিসকানেক্ট করে দেই, দেন আমার বাইকটা অনেক দূর ফ্রিলিভাবে রোল করতে থাকবে। বাট আমি যদি আবার ক্লাস ছেড়ে দিয়ে বাইককে এনগেজ করে দেই, দেন বাইকটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে। সো বেসিক্যালি এই ইঞ্জিন দিয়ে বাইক বা কার, যে কোনো মোটর ভেহিকেল হোক, সেটাকে থামানোর যে ব্যবস্থা বা সিস্টেমটা, এটাকে ইঞ্জিন ব্রেকিং মূলত বলা হয়। সো হোয়াই ইউ শুড ইভেন ইউজ ইঞ্জিন ব্রেকিং? আমাদের হাত পায়ের ব্রেক থাকতে, রাইট? আমরা ধরে নিলাম যে কোনো একটা কারণে আমরা লং একটা ট্রিপে গেছি, অ্যান্ড কোনো একটা কারণে আমাদের কোনো ব্রেকই কাজ করতেছে না, ফ্রন্ট অ্যান্ড রেয়ার। ইন দ্যাট কেস, যদি বাইকে কোনো ধরনের থামানোর অবস্থা না থাকতো, তাহলে একদম ধীরে ধীরে বাইক চালিয়ে কোনো সার্ভিসিং সেন্টারে আসাটা অনেক ডিফিকাল্ট হয়ে যেত যদি ইঞ্জিন ব্রেকিংটা না থাকতো। বাট অ্যাকচুয়ালি ইঞ্জিন ব্রেকিংয়ের পারপাসটা সেইটা না। ইঞ্জিন ব্রেকিংয়ের পারপাসটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড রেয়ার দুইটা ব্রেকের সাথে কম্বাইন্ড করে রেভ ম্যাচিং করে, আমি রেভ ম্যাচিং নিয়ে সামনে একটা ভিডিওতে কথা বলবো, রেভ ম্যাচিং করে স্মুথলি ব্রেকিং করাটা হচ্ছে এফিশিয়েন্ট। এই কারণে, বিকজ বেশিরভাগ সময় হয়তো আপনার ফ্রন্ট অ্যান্ড রেয়ার ব্রেকটা ইউজ নাও করা লাগবে, অ্যান্ড আপনি যদি ফ্রন্ট অ্যান্ড রেয়ার ব্রেকটা অত ইউজ না করেন, তাহলে যেটা হবে, আপনার ফ্রন্ট অ্যান্ড রেয়ার ব্রেকের যে ব্রেক প্যাডগুলো থাকে বা ব্রেক শুগুলো থাকে, সেগুলো একটু কম ক্ষয় হবে। যেমন আমি যাচ্ছি এখন লাইক 60-তে, সামনে আমার একটা বাস, অ্যান্ড কোনো কারণে আমি যদি বাসের পিছনে যাই অ্যান্ড সেখানে আমাকে ব্রেক করা লাগে, আই উইল ট্রাই টু নট ইউজ এনি ব্রেকস। আমার আমি যাচ্ছি 60-তে, বাট একটু ডিস্টেন্স মেনটেন করা উচিত এসব ক্ষেত্রে। সো নাও আমরা চলে আসছি হাউ টু ইউজ ইট। ওকে, সো আমি কোনো ব্রেক করছি না, তিন গিয়ার কমাই দিলাম, একদম তিনে চলে আসলাম, অ্যান্ড বাইক অনেক স্লো হয়ে গেল। ওকে, সো আমি আবার যাচ্ছি, আমি কিন্তু ফ্রন্ট অ্যান্ড রেয়ার কোনো ব্রেক ইউজ করি নাই, আমি যাইতেই আছি, অ্যান্ড থার্ড গিয়ারে আছি, একটু গিয়ার বাড়াই দিতে পারি, বাট যেহেতু আমি অনেক ক্লোজ আছি অ্যান্ড এই ক্লোজ ডিস্টেন্সে ইঞ্জিন ব্রেকিং ইউজ করাটা অনেক রিস্কি, সো একটু ধীরে দূরে দূরে থেকে যাই। এখানে আমি যদি চাই, এই যে আমি গিয়ার কমাই দিলাম, আরও কমাই দিলে আরও গাড়ি থেমে যাবে, একে দিয়ে দিলে একদমই থেমে যাবে। সো আমি এই পর্যন্ত এখনও ফ্রন্ট অ্যান্ড রেয়ারের কোনো ব্রেক ইউজ করি নাই। সো আমি ইঞ্জিন ব্রেকিং করলাম, বাট কী করে অ্যাকচুয়ালি করে সেটা বলা হলো না, সো সেটা একটু বলি। আপনার বাইকের যখন আপনি নর্মালি চালাচ্ছেন, আমরা এটা সবাই জানি যে আমরা ব্রেক করার সময় আমাদের একটা অভ্যাস হচ্ছে, আমরা প্রথমে এরকম যেতে থাকি, দেন আমরা প্রথমে ক্লাচ চেপে ধরি, ক্লাচ চেপে ধরে ইঞ্জিনকে চাকার সাথে ডিসকানেক্ট করে ফেলি, অ্যান্ড দেন ফ্রন্ট অ্যান্ড রেয়ার ব্রেকটা প্রেস করি। এইভাবে আমরা ইউজুয়ালি ব্রেক করি বা ব্রেক করে অভ্যস্ত ম্যাক্সিমাম মানুষজন। আমার গ্লাভসগুলো চেঞ্জ করতে হবে, গ্লাভসগুলোর অবস্থা খুব বাজে। সো যেটা বলছিলাম যে ইঞ্জিন ব্রেকিংটা কীভাবে করে, সো এই টেকনিকটা শিখতে পারলে হয়তো ম্যাক্সিমাম টাইম, যেমন যদি সামনে কিছু জ্যাম দেখতে পাচ্ছি, এখানে যদি আমার ব্রেক করার প্রয়োজন হয়, আমি ক্লাচ ধরবো না, আমি জাস্ট আমার থ্রোটলটা ছেড়ে দিব, বাইক অটোমেটিক্যালি আস্তে আস্তে স্লো স্লো হতে থাকবে। বাট খেয়াল করে দেখেন, আমি এখন আছি ফোর্থ গিয়ারে,
আমার স্পিড আছে লাইক কত 41 রাইট সো আমার যদি মনে হয় যে আমার একটু বেশি ইমার্জেন্সি ইঞ্জিন ব্রেক করা দরকার লাইক আগে দেখে নিই পিছনে কিছু আছে নাকি না পিছনে ফাঁকা সো আমি এখন 50-60 মতো আছি আমি 50 গিয়ে আছি আমি যদি এটা কমায় দুয়ে দিয়ে ছেড়ে দেয় তাহলে দেখবেন যে বাইক একদম ইনস্ট্যান্টলি থেমে গেছে অ্যান্ড খেয়াল করছেন কি না রেয়ার হুইলটা কিন্তু স্পিন করছে এর একটা কারণ হচ্ছে আপনি যদি রেভ ম্যাচ না করে ইঞ্জিন ব্রেকিং করেন তাহলে এই সমস্যাটা হবে বিকজ প্রত্যেকটা গিয়ারের একটা ম্যাক্সিমাম স্পিড থাকে সো সেই স্পিডটার সাথে আপনার আরপিএমের ম্যাচিং করে যদি আপনি ইঞ্জিন ব্রেকটা না করতে পারেন দেন রেয়ার চাকাটা লক হয়ে যায় স্পিন করার একটা চান্স থাকে সো ডেফিনেটলি এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন ইঞ্জিন ব্রেকিং করার সময় বাট প্রপারলি হচ্ছে একটা একটা করে স্টেপ নামানো যেমন আমি 5 আছি 50-তে যাচ্ছি আমার ইঞ্জিন ব্রেক আমি ইউজ করব 4 দিয়ে দিলাম কমতেছে 3 দিয়ে দিলাম আরও কমলো 2 দিয়ে দিলাম আরও কমলো 1 দিয়ে দিলাম গাড়ি মনে হয় দাঁড়ায় গেল ট্রাস্ট মি অর নট আমি ফ্রন্ট অ্যান্ড রেয়ার কোনো ব্রেকই এই পর্যন্ত ইউজ করিনি অনলি ইঞ্জিন ব্রেকিংয়ের উপর দিয়ে চললাম বাট ব্রেকিংয়ের সবচেয়ে এফিশিয়েন্ট যে ওয়েটা সেটা হচ্ছে তিনটা ব্রেক একসাথে ইউজ করা লাইক আমি এখন লেটস সে 60-তে আছি আমার সুন্দর করে ব্রেক করতে হবে আমি ক্লাস ধরবো না আমি জাস্ট থ্রটল ছেড়ে দেব ফ্রন্ট অ্যান্ড রেয়ার স্মুথলি টাচ করব বাইক উইল স্লো লাইক উইথ ইজ সো দিস ইজ অ্যাকচুয়ালি হাউ ইউ শুড ইউজ ইঞ্জিন ব্রেক প্রপারলি অ্যান্ড ইঞ্জিন ব্রেক কীভাবে কাজ করে এটা একটা কোশ্চেন যেটার টেকনিক্যাল টার্মসগুলো জানা সবারই আই থিঙ্ক উচিত সো ফর দ্যাট লেটস ও বাই দ্য ওয়ে আজকে আমি আপনাদের সাথে আমার নিউ রাইডিং অ্যাসিস্ট্যান্ট নাম আমি এখনও দিই নাই নাম আমাকে দিতে হবে আমার নাম দেওয়ার জন্য একটু সময় লাগবে বাট সে লেটস সে আমার একজন রাইডিং অ্যাসিস্ট্যান্ট আছেন Hey Shihab, I'm Sexy, your personal assistant. আমরা যখন বাইক ফ্রিলি চালাচ্ছি তখন ইঞ্জিনটা পাওয়ার দিচ্ছে চাকাটাকে ঘোরাচ্ছে অ্যান্ড দেন আমরা যাচ্ছি আমরা যখন নর্মালি ব্রেক ইউজ করি ফ্রন্ট অ্যান্ড রেয়ার ফ্রন্ট অ্যান্ড রেয়ারের যে ব্রেক প্যাড থাকে সেটা চাকাটাকে আটকায় ধরে অ্যান্ড সেইভাবে আমরা বাইক বা গাড়ি যেটাই বলেন আমরা থামাতে পারি When you release the throttle and don't pull the clutch, the engine wants to run the bike, but the friction of the rear tire and road pull it backward. Also, modern engines are designed to not use fuel when you release the throttle. This way you can save some fuel as well. So, আমরা জানলাম যে ইঞ্জিন ব্রেকিং কিভাবে কাজ করে. And now, why or when you should use engine braking? এটা একটা ভালো পারপাস আছে যেমন খুব ভালো একটা পারপাস যদি বলি আপনি যদি প্রপারলি রেভ ম্যাচ করে ইঞ্জিন ব্রেকিং করতে পারেন আপনার ব্রেকিংটা আরও স্ট্রং হবে ফার্স্ট অফ অল দেন আপনার এই যেটা বললাম বা দেখালাম ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো ব্রেক ইউজ করা লাগবেই না যখন হচ্ছে স্লোলি বাইক থামাতে হচ্ছে কোন একটা বাসের পেছনে আসছেন ধীরে ধীরে যাচ্ছেন দেখলেন যে বাস স্লো হচ্ছে আপনি হচ্ছে ইঞ্জিন ব্রেক করতেছেন ইন দ্যাট কেস আপনার ফ্রন্ট অ্যান্ড রেয়ার ব্রেক ইউজ করা লাগলোই না সো আপনার ফ্রন্ট অ্যান্ড রেয়ার ডিস্ক এবং ব্রেক প্যাডের যে ক্ষয়টা আছে বা ওয়ার অ্যান্ড টিয়ার যেটাকে বলি আমরা যে ক্ষয়টা আছে সেই ক্ষয়টাও কম হবে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি ইঞ্জিন ব্রেকটা যেখানে সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে ডাউন হিলে মানে এখানে ডাউন হিল নাই আমরা ফ্ল্যাট জায়গায় বসবাস করি বাট ধরেন আপনি বাইক নিয়ে সাজেকে গেছেন অ্যান্ড সাজেকে উঠছেন ঘুরছেন বেড়াইছেন সব ঠিক আছে সাজেক থেকে নামতেছেন ইন দ্যাট টাইম আপনি যদি মনে করেন যে আমি সুন্দর করে বাইক স্টার্ট দিয়ে হোক আর স্টার্ট না দিয়ে হোক ক্লাচ ধরে থেকে ফ্রন্ট অ্যান্ড রেয়ার ব্রেকটা চেপে ধরে থাকবো অ্যান্ড বাইক ধীরে 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 গড়ায় গড়ায় নামবে এ কাজ করলে কী পরিমাণ যে ব্রেকের ক্ষতি হবে আপনি কল্পনা করতে পারবেন না কারণ যেহেতু ওটা অনেক ঢালু ঢালুর নিচে একটা জায়গা বা রাস্তা অ্যান্ড সেইখানে আপনি
এই ব্রেক ফ্রন্ট এন্ড রিয়ার ব্রেকের উপরে পা দিয়ে আসেন, হাত দিয়ে আসেন অলমোস্ট মানে পুরো রাস্তাটা জুড়েই, যে ডাউনহিলটা আছে পুরো রাস্তাটা জুড়েই। আপনার ডিস্ক ওভারহিট হয়ে আপনার প্যাড নষ্ট হয়ে যেতে পারে, ব্রেক প্যাড, অ্যান্ড ব্রেকিংও ফেলিয়ার হয়ে যেতে পারে। এত লং টাইম আপনি যদি আপনার মানে ব্রেক লিভার প্রেস করে রাখেন, সামনেরটা এবং পেছনটা যে দুটাই হোক বা যে কোনো একটা হোক, যেটাই হোক, সো এই জায়গাগুলোতে আপনি যদি ইঞ্জিন ব্রেক ইউজ করেন, ধরেন আপনি বাইককে বাইকের গতি বাইক দুই গিয়ারে দিয়ে রাখছেন অ্যান্ড বা এক গিয়ারে দিয়ে রাখছেন অ্যান্ড বাইককে জাস্ট তার মতো করে রোল করতে দিচ্ছেন, বাইকের যে ইঞ্জিনের স্টপিং পাওয়ার, যেটাকে ইঞ্জিন ব্রেকিং বলছি আমরা, সেই ইঞ্জিনের স্টপিং পাওয়ারটা দিয়ে বাইক স্লোলি রোল করবে, আপনার কোনো ব্রেকও ইউজ করা লাগতেছে না অ্যান্ড সুন্দর করে প্রায় বাইক রোল করে চলে আসবে। সো এই জন্যে ডাউনহিল করার সময় ডেফিনেটলি ইঞ্জিন ব্রেক ইউজ করবেন। কখনোই ডাউনহিল করার সময় ধরেন সাজেক থেকে নামতেছেন বা বান্দরবনের আপনি কোনো একটা লং পাহাড়ের চূড়া থেকে নামতেছেন, এরকম সিচুয়েশনে কখনোই লং টাইম ধরে, ধরেন 10-15-20 মিনিট, এক ঘন্টা আধা ঘন্টা ধরে আপনি দুই ব্রেকের ওপরে হাত মানে পা হাত রেখে আছেন, কখনোই এই কাজ করবেন না, আপনার ব্রেক ফেলিয়ার হওয়ার চান্স অনেক বেশি থাকে। ইঞ্জিন ব্রেক ইউজ করবেন, এটা হচ্ছে ডাউনহিল করার সময় এটা অ্যাকচুয়াল মানে সিস্টেম আর কি।